সন্দ্বীপের বাসিন্দা রবিউল আলম দীর্ঘদিন ছিলেন প্রবাসে। সেখান থেকে ফিরে জানতে পারেন কিডনি সমস্যায় ভুগছেন। সরকারি বেসরকারি মিলে বিভিন্ন হাসপাতালে ব্যয় করেছেন প্রায় 8 থেকে 10 লাখ টাকা। অবশেষে হিউম্যান এইড রিসার্চ ল্যাব হাসপাতালে নিচ্ছেন চিকিৎসা। সেখানে রোগীদের দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা সেবা, তাই এখানকার চিকিৎসা ব্যয় নিয়েও সন্তুষ্ট রবিউল। ওমানে থাকতাম, ওমানে আমার এখানে আমার কিডনি নষ্ট হয়ে গেছে বলছে, বাংলাদেশে পাঠা দিছে আমারে। লাস্টে মইনুল স্যারের লোক আমার লোক দেখা হইল, উনি আমারে ওনার এখানে নিয়ে আসলো। আইনে 18 দিন আমার এখানে ভর্তি রেখে ওনায় আমারে এই চিকিৎসাগুলো করছে। 16,000 টাকা বিল এসে সিট ভাড়া, আমার তো রাখছে মাত্র 6,000 টাকা। তো আমার হাজব্যান্ডের লোয়েরও বিভিন্ন হাসপাতালে অনেক খুদাখুদি করছি, দৌড়াদৌড়ি করছি। শেষ পর্যন্ত যখন আমরা কিডনি ফাউন্ডেশনে গেছি, ওইখান থেকে মনে স্যারে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমার স্বামীর কিছু হেল্প করব। ওনার চিকিৎসাটা চালাইতে আছে এখন আল্লাহ রহমতে। 8 মাস ধরে ওনার এই ফাউন্ডেশন আসিয়ে রে হিউম্যানে আসার পরেতে একটু চিকিৎসাটা ভালো পাইতেছি। আমি এর আগে ইবনিসিনের ওই ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনে ঢাকা মেডিকেলে অনেক খুদাখুদি করছি, ওখানে ভর্তিও করাইবার পারিনি, ভালো চিকিৎসাও পাইনি। অনেক ব্যয় বিপুল খরচা, আমি 8-9 লাখ টাকা পালাইছি কিন্তু ভালো চিকিৎসা পাইনি। কিডনি ট্রান্সফার করানোর কথা বলছিল, স্যারে বলছে ট্রান্সফার করবে, এখন আমরা ট্রান্সফার করানোর আশা আছে, সিদ্ধান্ত নেওয়া নিজের। বেসরকারি হাসপাতাল, তবুও বিনা ভিজিটে রোগী দেখেন অভিজ্ঞ চিকিৎসকরা। প্রতিটি স্বাস্থ্য পরীক্ষাও করা হয় অনেক কম মূল্যে। একই অবস্থা ভর্তি রোগীদের ক্ষেত্রেও। এখানে আমরা পরীক্ষা করছি, কয়েকটা টেস্টই দিছে, এর মধ্যে থেকে আমাদের হসপিটালের ভিতরে যে বিলগুলো এগুলো আমাদের থেকে তারা একেবারে অল্প নিচ্ছে। এখানে এমন কথা, যেই প্রাইস আসে টেস্ট করার পর যে বিল আসে, এর থেকে 50% আমাদেরকে ছাড় দিয়ে 50% বিল তারা নিচ্ছে। রাজধানীর অনেক হাসপাতালে যখন টাকা দিয়েও মেলে না কিডনি ডায়ালাইসিসের শিডিউল, সেখানে এই হাসপাতালে ডায়ালাইসিস করা হচ্ছে খুবই স্বল্প মূল্যে। চেষ্টা চলছে স্বল্প মূল্যে আইসিইউ ও এইচডিও সেবা দেওয়ার। মেশিন আমাদের এখানে 2টা নেগেটিভ মেশিন, প্রতিদিন 6টা পেশেন্ট দিতে পারি আমরা। মেশিন বেশি হতো, রোগী আসে অনেক কিন্তু আমরা সবগুলো মেক আপ করতে পারি না, যেটা আস্তে আস্তে বাড়ানোর কে চলতেছে। এটা তো একটা ফাউন্ডেশন আওতায় চলে, মানে অনুদান যখন আসে তখন রোগীরা একটু কম টাকায় সেবা পায়। আগে তো আমরা আরও কম দিতাম, এখন 1800 টাকায় দিই, আগে 1200 টাকায় দিতাম। বাইরে আমাদের কিডনি ওই কিডনি হসপিটালে আছে, ওখানে প্রাইভেট সেশন নিলে আপনার 3000 টাকা লাগে, সেই সেবাটাই আমরা এখানে 1800 টাকায় দিচ্ছি। ওষুধ কোম্পানিগুলোও দিয়ে যায় স্বল্প মূল্যে ওষুধ, আর কিছু ওষুধ কোম্পানি স্যাম্পল ওষুধ দিয়ে থাকেন যেগুলো রোগীর দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে। বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে স্যাম্পল কিছু ওষুধ আসে, এই স্যাম্পল ওষুধগুলো আমরা সরাসরি রোগীদেরকে স্যাম্পল হিসাবেই ফ্রি দিয়ে দিই। যেমন আপনারা যে দেখতে পারতেছেন, আমার এখানে স্পেশাল স্যাম্পল ওষুধ বিক্রয়ের জন্য নয়, প্রয়োজনে ফ্রি নিতে পারবেন। এগুলা এই গ্যালারি থেকে, এই গ্যালারি এটা পুরাটাই, এটা শুধু ফ্রি। এখান থেকে আপনার প্রেসক্রিপশন যেটা হয়, প্রেসক্রিপশন অনুযায়ী যেটা মিলে ওই স্যাম্পলটা ওনাকে ফ্রি দেওয়া হয়। আর দ্বিতীয়ত হলো, যেটা হয় না প্রেসক্রিপশনের বাইরে যেটা নিতে হয়, সেই ক্ষেত্রে আমাদের যে মেডিসিন আছে আমরা সর্বোচ্চ আর কি 15% পর্যন্ত ডিসকাউন্টে রোগীদেরকে দিয়ে থাকি। গরিব ও অসহায় রোগীদের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজধানীর দারুস সালাম এলাকায় এই হাসপাতাল করেছে মানবিক চিকিৎসকদের সংগঠন হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন। উদ্যোক্তারা বলেন, সরকারি বেসরকারি হাসপাতালের কিছু চিকিৎসক অবসর সময়ে এখানে এসে দায়িত্ব পালন করেন স্বেচ্ছাসেবী হিসেবে। এছাড়া হাসপাতাল পরিচালনার জন্য খরচও বহন করা হয় বিত্তবানদের দান ও জাকাতের টাকায়। টেস্টে আপনার প্রফিট মার্জিন অনেক বেশি, আমরা বাংলাদেশে সবাই জানি। আপনি একটু কনসিডার করতে চাইলেই করা যায়, আপনি চাইলে 50% ডিসকাউন্ট করা, 25% ডিসকাউন্ট করা, গরিব রোগীদের ফ্রি করে দেন, এটা কঠিন কাজ না। কিন্তু বিষয়টা হলো কি, আপনি বলবেন যে মানে কোন স্টাইলে মুভ করলে আপনি একটা মানে দিন শেষে হলো কি, ধরেন আমি ভলান্টারি রোগী দেখছি, ফ্রি রোগী দেখছি, কিন্তু এটা সাস্টেনেবল হলো না, তাহলে কিন্তু কাজ হবে না, এটা দীর্ঘস্থায়ী হইতে হবে। এখন আমাদের তো প্রতিষ্ঠান তো লাভ করার জন্য তৈরি হয়নি, আমাদের একটা সার্ভিস দেওয়ার জন্য তৈরি হয়েছে। আমরা সার্ভিস দিতে যাওয়ার কারণে ধরেন কেউ হয়তো জাকাতের টাকা দিচ্ছে, কেউ হয়তো সিএসআর করছে, কেউ হয়তো বলতেছে আমি আল্লাহ করে সাদকা করছি। এই এক যুগেরও বেশি সময় ধরে আমি এই প্রতিষ্ঠান, এই ফাউন্ডেশন কাজ করছি বা এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, এখান থেকে আমি কোনো একটি পয়সা নিই, এটা আমার দায়িত্ব।
এটা আমার ক্রেডিট না আর কি, এটা আমি বুক ফুলায় বলার কিছু না, এরা এই দায়িত্ব তো আমি নিছি, এরা তো আমাকে কেউ দায়িত্ব দেয় না। 2009 সালে রক্তদান কর্মসূচির মাধ্যমে যাত্রা শুরু করে হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন, ধীরে ধীরে যুক্ত করে বিভিন্ন চিকিৎসা উদ্যোগ, যার ধারাবাহিকতায় 2016 সালে প্রতিষ্ঠা লাভ করে হিউম্যান এইড রিসার্চ ল্যাব হাসপাতাল। 2019 সালে করোনা ভাইরাসের শুরুর দিকে ঝুঁকি নিয়ে করোনা রোগীদের চিকিৎসা দিয়ে প্রথম আলোচনায় আসে এই প্রতিষ্ঠানটি। আবু বকর সিদ্দিক, ভোরের কাগজ, ঢাকা।